আমি শরীফা খাতুন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সঙ্গে অনেকদিন হয় কোনো যোগাযোগ নেই। তোমরা জানো যে সারা দেশে একটা ভাইরাস এসেছে, সেটার নাম হচ্ছে করোনা ভাইরাস। এই ভাইরাসের কারণে তোমাদের ক্লাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তাই অনলাইনে মাঝে মাঝে ক্লাস নেব। আজকে আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা পড়াবো। তৃতীয় শ্রেণীর ইবাদত সম্পর্কে তোমাদেরকে বলবো। সকল সৃষ্ট জীবের মধ্যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তারই ইবাদত করার জন্য। ইবাদত করতে হলে প্রথমে আমাদের পাক পবিত্র হয়ে ইবাদত করতে হবে। পাক পবিত্র ছাড়া ইবাদত কবুল হয় না। ইবাদত অর্থ হচ্ছে আমল করা, কাজ করা, গোলামি করা। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কাজ করাকে ইবাদত বলে। ইবাদত করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। প্রধান ইবাদত হলো চারটি, যেমন এক নম্বর সালাত, দুই নম্বর জাকাত, তিন নম্বর সাওম, চার নম্বর হচ্ছে হজ। সালাত ও সাওম ধনী গরিব সকলের জন্যই ফরজ। ফরজ অর্থ অবশ্য পালনীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি, ইমান, সালাত, জাকাত, সাওম এবং হজ। এছাড়া আরও ইবাদত আছে, যেমন সালাম দেওয়া, আব্বা আম্মার কথা শোনা, রোগীর সেবা করা, মিসকিনদের সাহায্য করা, সত্য কথা বলা ইত্যাদি। তাহলে তোমরা এখন বুঝতে পারলে যে ইবাদতটা কী। এখন ইবাদত তোমাদের হচ্ছে কয়েকটি প্রশ্ন আমি দিব, তোমরা তো বুঝতে পারছো তাই না? ইবাদত অর্থ কী? ইবাদত অর্থ হচ্ছে আমল করা, কাজ করা এবং গোলামি করা। আর ইবাদতের প্রধান চারটি ইবাদত হচ্ছে সালাত, জাকাত, সাওম, হজ। এবং ইসলামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি পাঁচটি। বলো দেখি সবাই, ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি পাঁচটি। বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা? তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবে। এখন আমি তোমাদেরকে এছাড়া ইবাদত আরও আছে, যে সালাম দেওয়া, আব্বা আম্মার কথা মতো চলা, জীবে দয়া করা, তারপরে মিসকিনকে সাহায্য করা, সত্য কথা বলা। তোমরা সবাই সত্য কথা বলবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা সকল সত্যবাদীকে পছন্দ করেন, মিথ্যাবাদীকে তিনি পছন্দ করেন না। কেউ মিথ্যা কথা বলবে না, মিথ্যা বলা মহাপাপ। আচ্ছা বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি এতক্ষণ ইবাদত এবং পাক পবিত্রতা সম্পর্কে ধারণা দিলাম, এখন তোমাদের আমি পাঠ্য বই থেকে পড়াবো। সবাই বই দেখো, বাসায় বইটা খোলো, সবাই দেখো। ইবাদত অর্থ আমল করা, কাজ করা, গোলামি করা। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কাজ করাকে ইবাদত বলে। যেমন আমরা মানুষের সাথে কথা বলি, কথা বলার সময় মিথ্যা কথা বলি না, কেননা আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। আল্লাহ তার রাসূলের কথা মতো কাজ করলে সব কিছুই ইবাদত, এমনকি লেখাপড়া, খাওয়া পড়া, চলাফেরা, ঘুমানো সবই ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আমরা তার গোলাম। তার আদেশ মানলে ও তার রাসূলের পথে চললে তিনি খুশি হন। ইবাদত করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। প্রধান ইবাদত হলো চারটি, সালাত, জাকাত, সাওম, হজ। সালাত ও সাওম ধনী গরিব সকলের জন্য ফরজ। ফরজ অর্থ অবশ্য পালনীয়। জাকাত ও হজ কেবলমাত্র ধনীদের জন্য ফরজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি, ইমান, সালাত, জাকাত, সাওম, হজ। এছাড়া ইবাদত আরও ইবাদত আছে, যেমন সালাম দেওয়া, আব্বা আম্মার কথা মতো চলা, জীবে দয়া করা, রোগীর সেবা করা,
মিসকিন কে সাহায্য করা, সত্য কথা বলা ইত্যাদি। আল্লাহ তাআলার আদেশ মানা, তার রাসূলের শেখানো পথে চলা আমাদের কর্তব্য। পাক পবিত্রতা, কুরআন মজিদে আছে, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে আর পাক পবিত্র লোকদের ভালোবাসেন। এমনিভাবে আল্লাহ তাআলা কুরআন মজিদের আরও 30 জায়গায় পাক পবিত্র থাকার কথা জোর দিয়ে বলেছেন। ময়লা আবর্জনা ইত্যাদি নাপাক জিনিস হতে পাক সাফ থাকাকেই পাক পবিত্রতা বলে। আমাদের শরীর ও কাপড় চোপড় পাক পবিত্র রাখা দরকার। শরীর ও কাপড় চোপড় পাক সাফ না থাকলে মন ভালো থাকে না, নানান রকম অসুখ বিসুখ হয়। যারা পাক সাফ থাকে আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন, সবাই তাদের ভালোবাসে, অনেক অসুখ বিসুখ থেকে রক্ষা পায়। পেশাব পায়খানা লাগলে কাপড় নাপাক হয়, শরীর নাপাক হয়। শরীর কাপড় নাপাক হলে পানি দিয়ে ধুয়ে পাক সাফ করতে হয়। আমরা পাক সাফ থাকব। এতক্ষণ আমি তোমাদের যে বিষয়গুলো পড়ালাম, ইবাদত এবং পাক পবিত্রতা সম্পর্কে ধারণা দিলাম, এখন সেইগুলো থেকে তোমাদেরকে আমি কিছু ছোট প্রশ্ন দিব, তোমরা বাসায় মুখস্থ করবে, বুঝতে পেরেছ? এখন আমি তোমাদের 5টি প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলো তোমরা বাসায় পড়বে এবং লিখবে, মুখস্থ করে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করলাম, আর তোমাদের যে বাড়ির কাজটি দেওয়া হলো সেগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং লিখবে। এখন তোমরা সকলে বাসায় থাকবে, লেখাপড়া করবে, খেলাধুলা করবে, আব্বু আম্মুর কথা শুনবে, বাইরে বের হবে না, বের হলেও সতর্কতা অবলম্বন করবে, মাস্ক পরবে, হাতে গ্লোভস পরবে, সাবান দিয়ে নিয়মিত হাত ধুবে, বাইরে থেকে কেউ এলে তাকেও সতর্কতা অবলম্বন করতে বলবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পাক পবিত্র সম্পর্কে আমরা এতক্ষণ যে পাক পবিত্রতা সম্পর্কে পড়লাম, এই বিশ্ব মহামারী থেকে রক্ষা পেতেও পাক পবিত্র থাকতে হয়। তোমরা যদি পাক পবিত্র থাকো তাহলে তোমাদের ইবাদত হবে এবং সুস্থ থাকতে পারবে। সবাইকে ধন্যবাদ। এর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে।